আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত কিভাবে আপনারা লিঙ্ক শর্ট করে ইনকাম করবেন। সো যারা মূলত একদম অনলাইনে ইনকাম করতে পারেন নাই, খুব সহজে ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ অনেকেই বলেন যে ভাই ইনকাম করতে পারতেছি না, অনলাইন থেকে কিভাবে খুব সহজে ইনকাম করতে পারবো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব কাজে আসবে। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। যখন আপনি পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তখন আমি যখন আপলোড করব তখন ওই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে চলে যাবে। ভিউয়ার্স, আজকের যে সাইট শেয়ার করব এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, অবশ্যই আপনারা পিন কমেন্ট ফলো করলেই পেয়ে যাবেন। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে shankme.io এই ওয়েবসাইটে আসার পর আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। shankme.io এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটি মেইলের প্রয়োজন পড়বে। আপনি যেভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি হচ্ছে যে আপনার সাইন আপ করতে হবে। কীভাবে সাইন আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার এ নিউ মেম্বারশিপ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে ইউজার নেম এবং এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এইখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আই এম নট রিবট এইখানে ক্লিক করবেন এবং আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি এটাতে ক্লিক দিয়ে আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পারবেন। এখানে বলা হয়েছে যে ব্রিজ, সো এখানে আমার ব্রিজ সিলেক্ট করতে হবে। এখানে আমি তিনটি ব্রিজ দেখতে পারতেছি, এই ব্রিজটা আমি এখানে ভেরিফাই করে দেবো। দরবার আমি রেজিস্টার অপশনে ক্লিক করব এবং শানমি ডট এই ওয়েবসাইটের আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক্স শিখিয়ে দেবো। এই ট্রিক্স যদি আপনি কাজে লাগান তাহলে অবশ্যই আপনি এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আমার এইখানে ড্যাশবোর্ড দেখতে পারতেছেন এবং শানমি এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি $1 এখানে বোনাস পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি পরবর্তী সময় $1 ইনকাম করতে পারেন তাহলে আপনি এ ব্যালেন্স সহ উইথড্র করতে পারবেন। কিভাবে আপনি উইথড্র করবেন এটা আমি লাস্টেই দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনারা এই সাইটের মূলত কাজ কী এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অনেকেই কিন্তু অনেক নিশ নিয়ে কাজ করেন, ওয়েবসাইটের অনেক আর্টিকেল লেখেন এবং অনেক রকমের আপনারা লিঙ্ক শেয়ার করেন, তাদের জন্য এই টপিকটা বেস্ট একটি টপিক হতে পারে। আমি যদি এখানে সার্চ করি যেমন জাগো নিউজ বা প্রথম আলো, এরকম বিভিন্ন নিউজ রয়েছে, আমি যদি এখানে একটি নিউজ ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এখানে একটি জাগো নিউজের ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে আমি একটি নিশ নিয়ে কাজ করব, অর্থাৎ আমার একটি টপিক বেছে নিতে হবে যে টপিকটা মূলত ট্রেন্ডিং বা ভাইরাল টপিক, এইরকম টপিক নিয়ে আমার মূলত কাজ করতে হবে। যখন আমি ট্রেন্ডিং বা ভাইরাল টপিক নিয়ে কাজ করব তখন অবশ্যই অর্গ্যানিক ভিজিটর কিন্তু আমি আমার এই ওয়েবসাইটের কাঙ্ক্ষিত যে ভিউয়ার্স সেটা আনতে পারবো। এর জন্য আপনাকে অবশ্যই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন আজকের যে টপিক, আমি আজকে যে ভিডিওটি করতেছি এটা মূলত হিরো আলমের একটি পোস্ট বা হিরো আলম নির্বাচন নিয়ে একটি পোস্ট। যেদিন যে টপিকের ওপর আপনি ভিডিও মেক করবেন বা এই লিঙ্কটা শেয়ার করবেন সেই টপিকের ওপরই আপনি এই লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করবেন। ধরুন আজকের যেহেতু এই হিরো আলম একটি ট্রেন্ডিং টপিক, এই পোস্টটা আমি কপি করলাম। এখন আমি যদি এইখানে একটি পোস্ট, অর্থাৎ এই যে এখানে বলছে যে নৌকার আরাফাত জয়, অর্থাৎ এটার একটি ট্রেন্ডিং নিউজ বলা চলে, এই লিঙ্কটাকে আমি কপি করব। এই যে নিউজ লিঙ্কটা আমি কপি করলাম, অথবা আমি এখান থেকে যদি শেয়ার লিঙ্কে ক্লিক করি তাহলে আমি শেয়ার লিঙ্কে ক্লিক করেও এটাকে কপি করতে পারি। সো আমি যেভাবে এখানে কপি করছি সেম এভাবে আপনারা কপি করবেন। এবং আমি যদি এখানে এই ওয়েবসাইটে আসি, আসার পর আপনি এখানে দেখতে পারবেন নিউ শর্টেন, শর্টেন এখানে আপনি ক্লিক করবেন, শর্টেন লিঙ্ক এইখানে ক্লিক করার পর আপনি যে লিঙ্কটাকে কপি করেছেন এই ইউআরএলটুকু আপনি এখানে বসিয়ে দেবেন।
দেওয়ার পর আপনি এখানে এটাকে এইভাবে শর্ট ইন করবেন। শর্ট ইন করার পর এই যে লিংকটা আসছে এই লিংকটাকে আপনি কপি করবেন, এখান থেকে কপি করতে পারেন অথবা আপনি এইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করেও কপি করতে পারেন। জাস্ট আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আপনি এখন কি করবেন, এই নিউজের লিংকটা আপনি এই যে এখানে হেডিং বা ইমেজ, এই ইমেজটা আপনি ইউজ করবেন। করার পর আপনি কিছু হেডিং লিখবেন, লেখার পর আপনি বিস্তারিত একটি লিঙ্কে এই যে লিঙ্কটা দিলাম, অর্থাৎ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপনারা হয়তো বা ফেসবুকে অনেক পোস্ট দেখেন যে বিস্তারিত কমেন্ট বক্স, সেম ওই রকমই আপনারা একটি সুন্দর একটি টাইটেল লিখে আপনারা বলবেন যে বিস্তারিত কমেন্ট বক্স, ওই কমেন্ট বক্সে এই লিঙ্কটিকে আপনারা পেস্ট করে দেবেন। তাহলে এই লিঙ্কে যত ভিজিটর আপনার ক্লিক করবে তত ভিজিটর থেকে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনার এই লিঙ্ককে যত ক্লিক করবে ততই কিন্তু আপনার এখান থেকে আর্নিং জেনারেট হতেই থাকবে। আর যদি আপনি আমার মতো টেক রিলেটেড বা অন্য কোনো টপিক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এভাবে লিঙ্ক শর্ট করার পর আপনারা এটা ওয়েবসাইটে অথবা আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে দিয়ে দেবেন, তাহলে আপনার এখান থেকে একটা এক্সট্রা প্রফিট চলে আসবে। আপনার কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু আপনার যে ইনকামটা হবে এটা 100% আপনি উইথড্র করতে পারবেন, এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। এই লিঙ্কটাকে আপনি এখন আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন অথবা আপনি ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন এবং আপনি ইউটিউব কমেন্টে দিতে পারেন। এরপরে আসা যাক, এখানে টুলস অপশন রয়েছে, কুইক লিঙ্ক, আরও কিছু অপশন রয়েছে, মেন্স লিঙ্ক, আমি জাস্ট এতটুকুই দেখালাম। আপনারা এইখানে এসে আপনার ডেভেলপার এপিআই এগুলো আপনার প্রয়োজন পড়বে না। এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে ম্যানেজ লিঙ্ক অল লিঙ্ক, অর্থাৎ আপনি যে লিঙ্কগুলো কপি করেছেন এখানে সেইগুলো লিঙ্ক কিন্তু এখানে অলরেডি শো করবে। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন অথবা হাইড করে দিতে পারেন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কিভাবে এই প্রোফাইলটাকে সেট আপ করবেন বা এটাকে আপনি কাস্টমাইজ করবেন। এর জন্য আপনার প্রোফাইল অপশনে ক্লিক দেবেন। প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সব কিছুই এখানে, সিটি স্টেট জিপ কোড কান্ট্রি এবং ফোন নাম্বার উইথড্র ইনফো সব কিছুই আপনি এখানে দিয়ে দেবেন। আর এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি মিনিমাম উইথড্র কত নিতে পারবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে, মিনিমাম উইথড্র কিন্তু $5 পিয়ারে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যদি আপনি বাংলাদেশি একজন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই পিয়ারটাই আপনি সিলেক্ট করবেন। আমি কিন্তু নিজেই পিয়ার কিন্তু ইউজ করে থাকি, এজন্য আমি আপনাদেরকে বলছি যে পিয়ারেই এটাই আপনারা ইউজ করবেন। কীভাবে পিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে উইথড্র করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এরপর আমি উইথড্র বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে যখন আপনার $5 টোটাল উইথড্র বোনাস হয়ে যাবে ও ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি এখানে যখন দেখতে পারবেন $5 তখন আপনি এখানে উইথড্র বাটনে ক্লিক করবেন। সো এখানে যেহেতু আমার এখন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, যখন আমার এখানে $5 আর্নিং হয়ে যাবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে উইথড্র লাইভ উইথড্র দিয়ে দেখিয়ে দেবো এবং পেমেন্ট প্রুফ নিয়ে আরেকটি ভিডিও মেক করবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।